একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজেন স্যানিটারি ন্যাপকিন। শুরু হচ্ছে কিশোরী স্বাস্থ্য নিয়ে বাংলাদেশের একমাত্র ধারাবাহিক অনুষ্ঠান স্বর্ণ কিশোরী। যারা পরীক্ষা দিবে তারা কাগজ কলম নিয়ে বসে পড়ো চ্যানেল আই এর পর্দায়। অনুষ্ঠানটি আমাদের জন্য পরিচালনা করছেন ফারজানা ব্রাউনিয়া। কিশোরীদের সুস্বাস্থ্য এবং কল্যাণ নিশ্চিত করতে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন যাচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলায়। এবারের জেলা গাজীপুর। 1770.54 বর্গ কিলোমিটার জুড়ে এই জেলা। এখানে 11,18,171 জন পুরুষ এবং 10,25,240 জন মহিলা বসবাস করেন, যার মধ্যে কিশোরীর সংখ্যা প্রায় 2,64,711 জন। গাজীপুরের মাতৃমৃত্যুর হার প্রতি লাখে প্রায় 181, যার উল্লেখযোগ্য কারণ হিসেবে ধরা হয় বাল্যবিবাহের হার প্রায় 53%কে। এ চিত্র বদলে দিতেই হাতে হাত রেখেছে স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের সকল কিশোরীর সাথে এখানকার কিশোরীরা। আজ গাজীপুরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা রেজিস্টার্ড হল স্বর্ণ কিশোরী নেটওয়ার্কে। বাংলাদেশের 64 জেলায় স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক তোমাদের নেটওয়ার্ক হাঁটছে। আমরা কি নিশ্চিত করতে চাই? নিরাপদ মাতৃত্ব মানে কি আজ তোমরা জেনেছো। নিরাপদ মাতৃত্ব শব্দ হতে পারে দুটি, কিন্তু এর পেছনে কারণ আছে কতগুলো? অনেক, শত শত। তার মধ্যে একটি কি বলো দেখি? বাল্যবিবাহ, এক্স্যাক্টলি। আর অপরিণত বয়সে গর্ভধারণ, আর গর্ভধারণ সম্পর্কে না জানা, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, পুষ্টিকর খাবারের অভাব, কুসংস্কার, শিক্ষার অভাব, যৌতুক। এখনো বাংলাদেশে লাখে কত মা মারা যায়? 194 জন। প্রতিটি মা নিরাপদে গর্ভধারণ করবে, প্রতিটি মা সুস্থ সন্তানের জন্ম দেবে। চলো আমরা এখন পরীক্ষা দেব। সবাই প্রস্তুত? ভেরি গুড। তাহলে সবাই এখন পরীক্ষা দিচ্ছ? আজ আমি কিশোরী, কাল আমি যুবতী, পরশু আমি মা। জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিয় বোনেরা এখন পরীক্ষা দিচ্ছে এবং তাদের বিষয় হচ্ছে নিরাপদ মাতৃত্ব। চলো আমরা বন্ধুরকের কাছে জেনে নিই নিরাপদ মাতৃত্ব সম্পর্কে। কেমন আছো বন্ধুরা? আবার চলে এসেছি আমি তোমাদের বন্ধু রোকেয়া জানাতে আজ আরও একটি নতুন বিষয়ে। আমাদের আজকের বিষয় নিরাপদ মাতৃত্ব। তোমরা জানো কি, বাংলাদেশে বর্তমানে মাতৃমৃত্যুর হার প্রতি লক্ষে 194 জন, যা বর্তমান বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় অনেক বেশি। আর জেনে রাখো, মাতৃমৃত্যু হচ্ছে গর্ভধারণ থেকে শুরু করে প্রসব পরবর্তী 42 দিনের মধ্যে একজন মায়ের মৃত্যুকে বোঝায়। গর্ভকালীন একজন মাকে কমপক্ষে 4 বার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসেবা নিতে যেতে হবে। স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে সাক্ষাতের সময় হল 16 সপ্তাহের মধ্যে এবং দ্বিতীয় সাক্ষাৎ 6 থেকে 7 মাসের মধ্যে হতে হবে। গর্ভকালীন একজন মায়ের নিয়মিত শারীরিক পরীক্ষার মাধ্যমে প্রি এক্লামশিয়া, প্রস্রাবে এলবুমিন ইত্যাদি বিষয় জানা সম্ভব এবং এটা জানা অত্যন্ত জরুরি। জেনে রাখো বন্ধুরা, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে হলে গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব ব্যবস্থা, জরুরি প্রসূতি সেবা এবং প্রসব পরবর্তী সেবা, এগুলো পাওয়া অত্যন্ত জরুরি। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে আগামীতে আবারও স্বর্ণ কিশোরীর এই আয়োজনে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো সবাই, আর দেখতে থাকো স্বর্ণ কিশোরী। পরীক্ষা দেবার জন্য প্রশ্নপত্র ছুটছি। যারা চ্যানেল আই এর পর্দায় রয়েছে, বাংলাদেশ টেলিভিশনের পর্দায় রয়েছে আমাদের সঙ্গে। প্রশ্ন 1, গর্ভকালীন সময় কমপক্ষে কতবার সেবার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে? ক 5 বার, খ 44 বার, গ 4 বার, ঘ
3 বার। প্রশ্ন 2, গর্ভকালীন নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র থেকে সেবা গ্রহণের জন্য গর্ভবতীর দ্বিতীয় সাক্ষাতের সময় কখন? ক, 6 থেকে 7 মাসের মধ্যে, খ, 7 থেকে 8 মাসের মধ্যে, গ, 4 থেকে 5 মাসের মধ্যে, ঘ, 9 মাসে। প্রশ্ন 3, প্রি এক্লামশিয়া, প্রস্রাবে এলবুমিন ইত্যাদি বিষয়ে একজন গর্ভবতীর ক্ষেত্রে কিভাবে জানা সম্ভব? ক, চোখের রং দেখে, খ, গর্ভবতীর আচার আচরণ দেখে, গ, গর্ভবতীর খাবারে অরুচি দেখে, ঘ, গর্ভকালীন নিয়মিত শারীরিক পরীক্ষা করে। প্রশ্ন 4, কি নিশ্চিত করতে হলে গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব ব্যবস্থা, জরুরি প্রসূতি সেবা এবং প্রসব পরবর্তী সেবা, এ সকল সেবাসমূহ পাওয়া জরুরি? ক, নিরাপদ মাতৃত্ব, খ, গর্ভনিরোধ, গ, গর্ভসঞ্চার, ঘ, ক, খ, গ, 3টি। প্রশ্ন 5, মাতৃমৃত্যু হচ্ছে, গর্ভধারণ থেকে শুরু করে প্রসব পরবর্তী কদিনের মধ্যে একজন মায়ের মৃত্যুকে বোঝায়? ক, 40 দিন, খ, 52 দিন, গ, 43 দিন, ঘ, 42 দিন। উত্তর লিখে পাঠিয়ে দাও এই ঠিকানায়। প্রকল্প প্রধান স্বর্ণকিশোরী, 40 শহীদ তাজউদ্দিন আহমদ সরণি, তেজগাঁও, বাণিজ্যিক এলাকা, ঢাকা, 1208। একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজেন স্যানিটারি ন্যাপকিন। স্যানিটারি প্যাড যদি ব্যবহার না করো তাহলে কাপড় ব্যবহার করলে কি হতে হবে? 1, সুতির হতে হবে। 2, পরিষ্কার করে সাবান দিয়ে ধোয়া হতে হবে। 3, প্রখর রোদে কড়কড়া করে শুকানো হতে হবে। এটা হচ্ছে আমাদের এখনকার ঔষধ, কিন্তু আমরা চাই বাংলাদেশের 2 কোটি মেয়ে বিজ্ঞানসম্মত স্যানিটারি প্যাড পাবে। চলো তাহলে আমরা একটা শপথ নিয়ে নিই, এটা উঁচু করে ধরে, বাংলাদেশের 2 কোটি কিশোরীর কাছে ঋতুকালীন সময়ে পৌঁছে দেব বিজ্ঞানসম্মত স্যানিটারি ন্যাপকিন। কিশোরী হাতে হাত ধরে আজ করেছি যে শপথ, শক্তিতে পুষ্টিতে বলিষ্ঠ বাংলাদেশ, মাতৃত্বে নিরাপদ। সোনালী সূর্য উঠেছে আকাশে, আলোতে ভরেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহরা আফরোজ চুমকি, তিনি কিন্তু আমাদের একজন স্বপ্নকন্যা, তাই না? আমরা কি তার মতো হতে চাই? জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিয় বোনেরা, তোমরা জানো যে আমাদের সংগ্রামের মূল কথাটি হচ্ছে নিরাপদ মাতৃত্ব। আসেন সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আলী হায়দার খান। ইংরেজিতে একটা কথা আছে, হেলথ ইজ ফার্স্ট, এডুকেশন ইজ এ মাস্ট। সুতরাং আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আমরা নিরাপদ মাতৃত্বের আমরা স্লোগান নিয়ে আমরা আজকে সেখানে এসেছি। নিরাপদ মাতৃত্ব বলতে আমরা বুঝি এমন একটি অবস্থা যে অবস্থায় একটি নারী নিজ সিদ্ধান্তে কখন তার বাচ্চা নিতে হবে, বাচ্চা নিলে তার গর্ভকালীন, প্রসবকালীন, প্রসবোত্তর সেবাগুলি আমরা সম্পূর্ণভাবে নিরাপদ এবং নিশ্চিত করে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রেগনেন্সি হেলদি মাদার অ্যান্ড হেলদি চাইল্ড উপহার দেব, সেই লক্ষ্যে কিন্তু আমাদের এই নিরাপদ মাতৃত্ব। শুধু এখানে না, কিন্তু তোমাদের এলাকাতে গিয়ে যারা মেয়েরা আছো তোমাদের এবং সবাইকে তোমাদের কথা জানাতে হবে যে আমরা নিরাপদ মাতৃত্ব আমাদের অধিকার, আমরা সুষ্ঠুভাবে বাঁচতে চাই, সুন্দরভাবে বাঁচতে চাই, আমরা মাতৃমৃত্যু চাই না। সবাই সুন্দর থাকো, খুদা হাফেজ। আচ্ছা এসপি স্যার, আমাদের যদি কোনো সমস্যা হয় নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে, প্রথম প্রতিবন্ধকতা কি? বাল্যবিবাহ, তাই না?
তাহলে ঘটনা যদি ঘটতে থাকে আমরা কিভাবে আপনাকে জানাবো, তাই না? এই প্রশ্ন সামনে রেখে আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি পুলিশ সুপার হারুন অর রশিদ স্যারকে। গাজীপুরের পুলিশ সুপার হিসেবে সকলের কাছে বিনীত আহ্বান করব, আপনারা যেখানেই যখনই এ ধরনের আপনার সমস্যা দেখবেন, আপনাদের বন্ধু আপনাদের বান্ধবীকে কেউ জোর করে বা খুব কম বয়সে বিয়ে দেওয়ার জন্য পায়তারা করছে, সেক্ষেত্রে আপনারা আমার টেলিফোন নম্বরটা রাখবেন, আমাকে টেলিফোন করে জানাবেন, আমরা সাথে সাথে তা বন্ধ করব এবং আপনাদের জন্য যা করার দরকার আমরা তাই করব। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা এখন আমন্ত্রণ জানাচ্ছি জেলা প্রশাসক গাজীপুর মোহাম্মদ নুরুল ইসলামকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য। বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণের ডাক দিয়েছিলেন, অবশ্যই সোনার বাংলা বিনির্মাণ করতে হলে স্বর্ণ কিশোরী লাগবে আমাদের। আমরা সমাজে নানা রকম প্রতিকূলতা ফেস করি, বিশেষ করে আমি আশার বিষয়ে একটি জ্ঞাপন করতে চাই। ইপটিজিং এই জেলায় নাই বললেই চলে। মাই ফোন নাম্বার অ্যান্ড ইমেল নাম্বার ইজ ওপেন টু অল অফ ইউ। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানে শুভকামনা করছি। এবারে তোমরা জানো আমি কাকে ডাকতে যাচ্ছি, তাই না? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহরা আফরোজ চুমকি। স্বর্ণ কিশোরী নামটা খুব সুন্দর, এবং আমার মনে হয় সকল কিশোরীর ভিতরে সোনালি যে স্বপ্ন আছে সেটাকে নিয়েই এই নামটি। শিশুদের কথা ভাবে, যুবকদের কথা ভাবে, কিংবা যুবতীদের কথাও ভাবে, আর বৃদ্ধদের কথাও কিছু কিছু ভাবে, কিন্তু কিশোরী যে একটা বিষয় আছে এই বিষয়টি নিয়ে কেউ কখনো চিন্তা করেনি। আজকে কিন্তু সেটা নিয়ে চিন্তা শুরু হচ্ছে, কারণ বাংলাদেশের একটি বিশাল সংখ্যা, প্রায় 12-13% যে জনশক্তি সেটা হলো কিশোরী। এবং কিশোরীরা ভিতরে যে সোনালি স্বপ্ন আছে সেই সোনালি স্বপ্নটা যেন বাস্তব হয় সেটা আমাদের ভাবতে হবে। আমার মনে পড়ছে সেই স্বাধীনতা যুদ্ধের কথা। সেই সময় আমি ক্লাস 6-এ পড়তাম, এবং সেই বয়সটা হলো গিয়ে একটা নতুন কিছু দেখার মতো বয়স, সেই বয়সটা হলো আনন্দ করার বয়স, কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা। সেই বয়সে কিন্তু প্রাকৃতিকভাবেই শারীরিক বিভিন্ন পরিবর্তন হতে শুরু করে, আর অনেকে বলেছে আমি অনেক সৌভাগ্যবান, আমার অনেক গুণ আছে, কিন্তু আমার মনে হয় আজকালকার কিশোরীদের আমাদের চাইতে অনেক অনেক বেশি গুণ আছে, কারণ তারা বিজ্ঞান প্রযুক্তিতে তারা আমাদের চাইতে অনেক বেশি জ্ঞানী। তারা তাদের হাতের কাছে মোবাইল পেয়েছে, তারা তাদের হাতের কাছে টেলিভিশন দেখছে, তারা হাতের কাছে কম্পিউটার দেখছে, কাজে তারা তো আমাদের চাইতেও অনেক বেশি ভাগ্যবান বলে আমি মনে করি। আর সেই সুযোগটা যদি তারা ঠিকমতো কাজে লাগাতে পারে তাহলে তারা বাংলাদেশের শুধু কেন, বিশ্বেরও অনেক উন্নত দেশে যেয়ে তারা আমাদের দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে। এবং তাদের যে স্বপ্নগুলো আছে তারা অনেক কিছু হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারা মন্ত্রী হতে চাচ্ছে, তারা আরও অনেক কিছু সচিব হতে চায়, তারা এসপি ডিসি আরও কত কিছু হতে চায়, শুধু তাই নয় তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীও হতে পারবে। কিশোরীদেরকে প্রস্তুত হতে হবে, তাদের শুরু, আর এই শুরুটাই যদি তারা ভুল করে ফেলে, শুরুটাই যদি তাদের সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু আর লক্ষ্যে পৌঁছানো যাবে না। আজকের যে বিষয়টি সেই বিষয়টি হলো গিয়ে সুস্থ মাতৃত্ব। প্রতিটি নারী মা হতে চায়। আমরা একটা সন্তান ধারণ করলাম, সন্তান প্রসব করলাম, কিন্তু আমাদের শরীরটা নষ্ট হয়ে গেল, আমরা অল্প দিনের মধ্যে মৃত্যুবরণ করলাম, অল্প দিনের মধ্যে বৃদ্ধ হয়ে গেলাম, আবার মরেও গেলাম, পরে আমাদের স্বামী আবার আর একটা বিয়ে করে ফেললো। এটা কি আমরা চাই? এটা চেতে পারি? এটা চেতে পারি না। আমরা চাই খুব সুন্দর একটা জীবন, আর সেই জীবনটা সুন্দর চাইতে হলে কত বছরের মধ্যে বিয়ে করতে হবে সেটা জানতে হবে, এবং কত বছরের মধ্যে সন্তান ধারণ করতে হবে সেটা জানতে হবে। সন্তান হওয়ার পর, এক সন্তানের পরে আরেকটি সন্তান হওয়ার গ্যাপটা কতদিন হবে সেটা জানতে হবে।
শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে বাংলাদেশে কিন্তু মাতৃ মৃত্যুর হার বৃদ্ধি পায়, শিশু মৃত্যুর হার বৃদ্ধি পায়। এবং আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা নারীর ক্ষমতায়নের লক্ষ্যে, শিশুর অধিকার সুরক্ষার লক্ষ্যে আমরা ব্যাপক কাজ করে যাচ্ছি। তার পাশাপাশি আমি জানি যে অনেকেই আমাদের সমাজের যারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে সমাজের, সেখানে ফরজানা ব্রাউনিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা একটি চলচ্চিত্র করতে যাচ্ছে, যেই চলচ্চিত্রটি মূলত কিশোরীদের নিয়ে। প্রতিটি কিশোরীকে যদি জিজ্ঞাসা করা যায় তাহলে এক একটা গল্প কাহিনী বেরিয়ে আসবে, তাদের বেদনার, তাদের দুঃখের, তাদের লজ্জার, তাদের এই না জানার অনেক ঘটনা। তো আজকে আমি খুবই আনন্দিত যে আমাদের কিশোরীদের নিয়ে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র সোনালী আকাশ, যেটা আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি এবং ইনশাআল্লাহ সেটার মাধ্যমে আমাদের কিশোরীদের সমস্ত ইতিহাস বেরিয়ে আসবে, আমরা আরও আরও কিশোরীদের অধিকার সুরক্ষায় কাজ করতে পারব। আজকের এই দিনে সোনালী আকাশের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আমাদের মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আপনাদের সাথে এই সহযোগিতায় থাকবে সেই প্রত্যয় ব্যক্ত করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তোমাদের সাথে সাথে পুরো বাংলাদেশে ঘুরে যে গল্পগুলো আমরা পেয়েছি সেগুলো এক করে আমরা একটি গল্প তৈরি করেছি, যে একটি অসাধারণ চলচ্চিত্র হবে বলে আমাদের প্রত্যাশা। এবারে বক্তব্য রাখতে হবে স্যারদের সামনে। তৈরি আছো? আমি ডাকছি সাদিয়া আফরিন ইভা, নিশাদ তসনিম, জান্নাতুল ফেরদৌস মিতু, শাজিয়া শাহরিন আনিকা, কাজী নওশিন নিঝুম। বিষয়বস্তুগুলো যার যার হাতে দিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের বিচারকদের হাতে চলে যাচ্ছে মার্কশিট। এদের মধ্যে যে শ্রেষ্ঠ হবে সে ঢাকায় যাবে তোমাদের জন্য তথ্য উপার্জন করতে, আবার সেই 70 জনের মধ্যে প্রতিযোগিতা করে যে শ্রেষ্ঠ হবে আন্তর্জাতিক অঙ্গনে সে কিন্তু হেলথ সেক্টর নিয়ে লেখাপড়া করতে, সেমিনারে অংশগ্রহণ করতে যাচ্ছে, ধরো ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া। সো তোমাদের স্কুলের একজন হতেই পারে সে সেরা সেই স্বর্ণ কিশোরী 2015 সালের। পাঁচজনকেই গুড লাক। আমি শুরুতেই ডেকে নিচ্ছি, প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি সময় শুধুমাত্র 1 মিনিট। প্রথমেই ডাকছি ইভা, সাদিয়া আফরিন ইভা। আমার বিষয়ের নাম হচ্ছে গর্ভধারণের সুস্থ সময় এবং বিরতি। আমাদের দেশে অনেক মেয়েরা আছে যাদের বাল্যবিবাহ হয়ে যায়, মানে অনেক কম সময়ে বিয়ে হয়ে যায়। তারা সাধারণত নিজের সম্পর্কে বুঝতেই পারে না এবং তাদের সাংসারিক জীবন কী সেটাও তারা জানতে পারে না। তারা যদি গর্ভধারণ করে ফেলে তাহলে তাদের গর্ভধারণের সময় হবে 2 বছর। 2 বছর পরপর তারা তাদের সন্তান নিতে পারবে। ধন্যবাদ ইভা, তোমার সময় শেষ। এরপরে আমরা ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী নিশাত তসনিম, 1 মিনিট শুরু হচ্ছে এখন। আজ আমার বক্তব্যের বিষয় নির্ধারিত হয়েছে নিরাপদ প্রসব পরিকল্পনা। নিরাপদ প্রসব, একজন মা যখন তার সন্তানকে জন্ম দেয় সেটা যদি সুস্থভাবে দেয় তাহলে সেটাকে আমরা বলি নিরাপদ প্রসব। নিরাপদ প্রসব পরিকল্পনার জন্য আমাদেরকে মায়ের প্রসবের আগে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেগুলোর মধ্যে একটি হচ্ছে গর্ভবতী হওয়ার প্রথম থেকে প্রসবের জন্য আগে থেকে কিছু কিছু টাকা বাঁচিয়ে রাখার জন্য, আগে থেকে 2 থেকে 3 জন রক্তদানকারীকে ঠিক করে রাখার জন্য, যেন জরুরি অবস্থায় তারা রক্তদান করতে পারে। যানবাহনের সুপরিকল্পিত ব্যবস্থা আগে থেকে করে রাখার জন্য, একজন মাকে কোথায় প্রসব করানো হবে সেটি আগে থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য, যদি আশেপাশে যদি ভালো কোনো হাসপাতাল, সদর হাসপাতাল, পরিবার কল্যাণ প্রকল্প বা শিশু ও স্বাস্থ্য কমপ্লেক্স থাকে সেটার সেখানে যোগাযোগ রাখার জন্য, অথবা বাড়িতে করতে চাইলে। এবারে বলবে যে নাতুল ফেরদৌস মিতু, তোমার সময় শুরু হচ্ছে এখন। আজকে আমার বিষয় হলো গর্ভজনিত জটিলতা। আমাদের দেশে অনেক মেয়েকেই 18 বছরের পূর্বেই বিয়ে দেওয়া হয়, ফলে তাদের বিভিন্ন গর্ভজনিত সমস্যা, জটিলতা দেখা যায়। এর মধ্যে হলো ভীষণ মাথা ব্যথা, ধরো চোখে ঝাপসা দেখা, ভীষণ জ্বর, বিলম্বিত প্রসব, তারপরে হলো খিঁচুনি। এসব দেখা দিলে তাদের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তাদের মৃত্যু হয়ে থাকে বা তাদের জটিলতার কারণে তারা সুস্থ সবল বাচ্চা জন্ম দিতে পারে না। এতে আমাদের দেশে মৃত্যুহার অনেক বেড়ে যাচ্ছে। তবে যদি আমরা এসব জটিলতাকে কাটিয়ে উঠতে পারি, যদি আমরা তাদের 18 বছর বয়সের পূর্বে বিয়ে না দেই এবং তাদের এই সম্পর্কে জানানো হয়, তাদের সচেতন করা হয় আমাদের দেশের মেয়েদের, তাহলে অনেক ক্ষেত্রে এসব গর্ভজনিত জটিলতা কমে যাবে। এতে আমাদের দেশের মাতৃমৃত্যুর হার কমে যাবে এবং আমাদের দেশ আরও অনেক উন্নতি লাভ করতে পারবে। ধন্যবাদ মিতু, তোমার সময় শেষ। এবারে বলছে শাহজিয়া শাহরিন আনিকা,
তোমার সময় এক মিনিট এবং শুরু হচ্ছে এখন। প্রসব পরবর্তী সেবা। প্রসব পরবর্তী সেবা বলতে আমরা বুঝি মায়ের সন্তান প্রসবের পর যে অত্যাবশ্যকীয় সেবা প্রয়োজন সেটা। বাংলাদেশে প্রতি লক্ষে 194 জন মা অনেক সময় প্রসব পরবর্তী সেবার অভাবের কারণে মারা যায়। প্রসব পরবর্তী সেবা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, সেটি মায়ের সুস্থতার জন্য এবং সন্তানের সুস্থতার জন্য। প্রসবের 42 দিনের মধ্যে মাকে ভিটামিন এ ক্যাপসুল নিতে হয় এবং প্রসবের 24 ঘন্টার মধ্যে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে প্রসব পরবর্তী সেবা অবশ্যই গ্রহণ করতে হয়। তাহলে শিশুর সুস্থতা নিশ্চিত করা যায় এবং মায়ের সুস্থতা নিশ্চিত করা যায়। তাই পরিবারের সবার এ সম্পর্কে সচেতন হওয়া দরকার। কাজী নওশিন নিঝুম, তোমার সময় এক মিনিট শুরু হচ্ছে এখন। আমার আজকের বিষয় হচ্ছে ঝুঁকিপূর্ণ গর্ভ। সাধারণত কোনো গর্ভই ঝুঁকিপূর্ণ নয়, তবে কোনো কোনো বিশেষ ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ মাকে শনাক্ত করা যেতে পারে। সাধারণত গর্ভবতীর বয়স যদি 18 বছরের চেয়ে কম কিংবা 35 বছরের চেয়ে বেশি হয়ে থাকে তবে তা ঝুঁকিপূর্ণ। গর্ভবতী যদি 4 ফুট 10 ইঞ্চি বা 143 সেমি এর কম হয় তাহলে তা ঝুঁকিপূর্ণ। এছাড়া পূর্ববর্তী প্রসবে যদি তার রক্তক্ষরণ কিংবা গর্ভফুল না পড়ে কিংবা তার নবজাতকের যদি মৃত্যু ঘটে থাকে সিজারিয়ান অপারেশন কিংবা যন্ত্রপাতির মাধ্যমে প্রসব হয়ে থাকলে সাধারণত ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। আমাদের এই ক্ষেত্রে বিশেষ সচেতনতা অবলম্বন করা প্রয়োজন এবং আমি উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখন আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজেন স্যানিটারি ন্যাপকিন। এবারে আমি নাম ঘোষণা করছি। ঘোষণা করবার আগে শেষবারের মতো বলছি, তোমরা সবাই স্বর্ণ কিশোরী, বাংলাদেশের 2 কোটি মেয়ে স্বর্ণ কিশোরী। সুতরাং কেউ মন খারাপ করবে না, আমি নামটা ঘোষণা করছি। যে নামটি ঘোষণা করব সে যাচ্ছে ঢাকায় প্রতিযোগিতায় তোমাদের জন্য তথ্য আনতে। গাজীপুর জেলার 2015 সালের সেরা স্বর্ণ কিশোরী সাবরিনা আনিকা। শাজিয়া শাহরিন আনিকা জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর প্রথম স্থানের অধিকারী। বাবা আশরাফুজ্জামান, মা মাহবুবা সুলতানা এবং একমাত্র ছোট ভাইকে নিয়ে আনিকার পরিবার। আজ থেকে আনিকা বয়ঃসন্ধিকালের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে নিজে আরও জানবে এবং জানাবে গাজীপুরের সকল কিশোরীকে। টাকাটা কিন্তু বড় কথা না, কিন্তু একটি সম্মান আজ আনিকা হাতে নিতে যাচ্ছে, আর তা হচ্ছে তার 1 বছরের লেখাপড়ার ভার বহন করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন। এই শিক্ষা সনদ তুলে দিচ্ছেন মাননীয় প্রতিমন্ত্রী আমাদের প্রিয় স্বর্ণ কিশোরীর হাতে। ঠিক এরপরে আমাদের ডিসি স্যার রয়েছেন, একটি উত্তরীয় দিয়ে তিনি বরণ করে নিচ্ছেন আনিকাকে। এরপরেই রয়েছেন আমাদের এসপি স্যার, তিনি একটি মূল মন্ত্র তুলে দিচ্ছেন। এই মূল মন্ত্রতে লেখা রয়েছে কি করে তোমরা অ্যাচিভ করবে তোমাদের গোল, লক্ষ্যে পৌঁছতে হবে কি করে। সবশেষে আমাদের সিএস স্যার রয়েছেন, তার হাত থেকে একটি মূল মন্ত্র, তিনি ডাক্তার, নিজের জীবন উৎসর্গ করেছেন স্বাস্থ্যসেবার জন্য। ঠিক এমনি করে মোমবাতির মতো নিজেকে পুড়িয়ে চারিদিক আলোকিত করব আমরা। আইসিটি ডিভিশনের পক্ষ থেকে সর্বাধুনিক ল্যাপটপ তুলে দিচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহরাফরোজ চুমকি। এই ডিস্ট্রিক্ট ব্যাচটি শুধুমাত্র জেলা সেরা স্বর্ণ কিশোরীদের জন্যে। তোমরা এখনও বুঝতেই পারছো না যে 2019 সালে কী ঘটতে যাচ্ছে। এমনি একটি করে ল্যাপটপ থাকছে পুরো বাংলাদেশের 64 জেলায়, সেন্টারে থাকছে একটি বড় স্ক্রিন যেখানে আমরা সাবমেরিন কেবিল দিয়ে হাইলি কানেক্টেড থাকব। এবং তোমরা জানো তোমাদের যে কোনো স্বাস্থ্যের তথ্য তোমরা জানতে চাবে একটি বাটন চাপ দিয়ে তোমরা ঢাকায় পৌঁছে যাচ্ছ আমাদের সঙ্গে সরাসরি। সেখানে স্বাস্থ্য বিষয়ক সকল এক্সপার্ট থাকছে। সবাই জানো যে পৃথিবীর সবচেয়ে বড় প্রাচীরের নাম চীনের প্রাচীর, আমরা তার চাইতে বড় একটা প্রাচীর তৈরি করতে যাচ্ছি। এবং যে প্রাচীর
কেউ ভাঙতে পারবে না যে প্রাচীর ভেদ করে আসতে পারবে না মাতৃমৃত্যু বাল্যবিবাহ আমরা গড়ে তুলব আমাদের সেই স্বপ্নের বলিষ্ঠ বাংলাদেশ এসো শপথ নিই কিশোরী সুস্বাস্থ্য বাংলাদেশ নেটওয়ার্ক স্বর্ণ কিশোরীর 18 বছরের আগে বিয়ে নয় 18 বছরের আগে বিয়ে নয় 20 বছরের আগে গর্ভধারণ নয় 20 বছরের আগে গর্ভধারণ নয় ভাই আর বোন ভাই আর বোন পুষ্টিকর খাবারে সমান দুইজন বয়স 15 বছর যখন টিটি টিকার 5 ডোজে শুরু তখন হাত ধরে আজ করেছি যে শপথ